উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু এবং পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীরা নিজেদের জেলায় বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। আরও উন্নত মানের চিকিৎসার আশায় তারা শনিবারে পৌঁছেছেন শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এবং সেখানে তাদেরকে দেখতে গিয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সাংবাদিকের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি শুনব। এখানে নজন এসছেন, নজন আসার কথা, তার মধ্যে আটজন এসে পৌঁছেছেন, একজন এখনো বাকি আছে। তো এখানে যারা এসছে দেখেছেন সেদিনকার ইঞ্জুরিতেই আহত হয়েছে সবাই। কয়েকজন আগে বিভিন্ন জায়গায় সবাই চিকিৎসা করেছিলেন কোনো না কোনো জায়গায়, তারপরে কিছু কিছু লোকের মনে হয়েছে যে আমাদের ফার্দার দেখানো দরকার। ডাক্তাররা কেউ কেউ সাজেস্ট করেছেন একটু দেখিয়ে নিলে ভালো হয়, অন্য ডাক্তারদের দেখিয়ে নিলে, মানে সিনিয়র কোনো ডাক্তারদের। আমরা সেই জন্যই এই সমস্ত কমপ্লেন যাদের ছিল তাদের মধ্যে আমরা সাসপেক্ট করেছি যে না, আর ফার্দার ইন্টারফিয়ারেন্স দরকার, ইন্টারভেনশন দরকার, তাদেরকে এখানে নিয়ে এসেছি ডাক্তারদের ওপিনিয়নের জন্য। ডাক্তাররা কয়েকজনকে দেখা হলো এখন পর্যন্ত, কেউ কেউ বিভিন্ন ডিপার্টমেন্টে ইঞ্জুরি তো অনেকের হয়েছে, যাদের ক্ষেত্রে আমরা মনে করছি বা যারা একটু দেখাতে চাইছেন অন্য জায়গায় চিকিৎসা করেও তারা মানে ঠিকমতো কমপ্লিট কিওর হননি, তাদেরকেই এখানে আসতে বলা হয়েছে। এটা সবাই জলপাইগুড়ি জেলা, এখানে নজন আবার ঢোকা নাম আমাকে নিতে হবে আবার ঢোকা।